শৌখিনের নতুন বাইক আজকে প্রথম আমরা দেখা করলাম যে শৌখিন সাহেব যদিও বৃষ্টিতে ভিজে একাকার কাদা হ্যাঁ আমরা আজকে নতুন বাইক ওয়াশ করার মিশনে আছি তার আগে একটা টেস্ট রাইড করা হবে হেলমেট বাদে হেলমেট বাদে কখনোই রিকমেন্ড করা উচিত না কারোকে আরো বেশি কাদা যদিও জিক স্যার হর্ন লাগিয়ে আছি পালসারে কারণ আমার পার্সোনালি সেটাই পছন্দ আমরা সবাই জানি যে সুজুকি ডিফল্ট যে হর্নটা থাকে এটা একদম নসিমনের মতো খুবই দুর্বল সাউন্ড সেই জন্য হাইওয়েতে চলতে গেলে আসলে মানে আফটার মার্কেট হর্ন লাগানো ছাড়া উপায় নাই বাইকের ব্রেকিং খুব সুন্দর স্মুথ নিরাপদ কনফিডেন্ট আর জিক্সারের ব্রেক এতই শার্প এতই জোস যে আসলে এবিএস এর খুব একটা মানে প্রয়োজন মনে হয় না যে দক্ষ রাইডার যে জানে যে আমার ব্রেকের লিমিট কতখানি কোন গতিতে আমার কি রকম ব্রেক করা উচিত এবং ইঞ্জিন ব্রেক অবশ্যই আমার বাম হাত দেখে বুঝবা যে ইঞ্জিন ব্রেক উদাহরণ এরকম ক্লাস বাদে হার্ড ব্রেক অনেক অনেক ভালো ব্রেক পাবে তখন স্কিপ করবে না পিছনের চাকা কারণ সেক্ষেত্রে ইঞ্জিন পিছনের চাকাটাকে রানিং রাখছে সেই কারণে বাইকের পিছনের চাকা স্কিপ করার সম্ভাবনা নাই যখন ইঞ্জিন ব্রেকিং করা হয় মানে ক্লাস বাদে ব্রেকিং করা হয় অনেকেরই মনে ভুল ধারণা আছে যে ইঞ্জিন ব্রেকিং করলে হয় ইঞ্জিনের ক্ষতি হয় বা ক্লাস ব্রেকের ক্ষতি হয় এগুলো সম্পূর্ণ ভুল কথা অ্যাকচুয়ালি মানে এখন যেমন আমি ফোর গিয়ারে আসছি ফোর গিয়ারে 15 স্পিডের নিচে না আসা পর্যন্ত ইঞ্জিনে কখনোই নক করবে না সেটাই খুবই সুন্দর কমফোর্টেবল বাইক এই বাইক নিয়ে হাজার হাজার কিলোমিটার চলে যেতে পারলে শান্তি লাগবে সারাদিন চালালেও ব্যাক পেন হবে না বা পিঠে ব্যথা হবে না হাতে ব্যথা হবে না এই তো আমাদের টেস্ট রাইড প্রায় শেষ আমরা কিন্তু হেলমেট বাদেই টেস্ট রাইড করে ফেললাম কিন্তু এটা কখনোই রেকমেন্ডেড না এটা আমাদের পেশা বসা ক্রাউন 1400 ওয়াটের মোটামুটি দুর্বল কিন্তু কাজ মোটামুটি ভালোই চলে এটা এটা হচ্ছে এয়ার ইনটেক পাইপ এটা একটা বালতির মধ্যে ডুবে দিতে হয় আর এটা হলো মেন হোস পাইপ অনেক লম্বা আছে মোটামুটি বেশ দূর থেকেও প্রেশার ওয়াশের কাজ করে দেয় এটা হলো মেন প্রেশার গান এটা এখানে কানেক্ট করে দিতে হয় এবার রেডি এটা আপনাকে আমরা এটাকে স্নাইপারও বলতে পারি হ্যাঁ স্নাইপারের মতো লম্বা আরো লম্বা যেমন দেখো যখন আসল মাথাটা লাগানো হবে তখন লেন্থ আরো বেড়ে যাবে জোস জোস সত্যিকারে একটা স্নাইপার ধরো মতো দেখ এটা রাখা একটা বোল্ডার আছে পাশে যেন মাটিতে ফেলে না রাখা লাগে আর এটা পাওয়ার কর্ডটা অনেক বড় ইচ্ছা করলে অফিস অনেক দূর থেকে পাওয়ার কানেকশন দেওয়া সম্ভব আর এটার সাথে বিকল্প হিসেবে আর একটা জিনিস আছে সেটা হলো এর হচ্ছে হোম গান আচ্ছা আচ্ছা গানটা এটা খুলে নিয়ে এর মধ্যে যদি এটা সেট করা হয় তখন আমরা দেখাই দিই এর মধ্যে কার ওয়াশ শ্যাম্পু পাওয়া যায় বাজারে সেটা এবং 50% পানি দিয়ে এর মধ্যে যদি দেওয়া যায় স্প্রে করলে বাইক একদম চকচকা এই যে আমাদের আজকে বাইক নতুন বাইক কিন্তু এই বর্ষাকাল বৃষ্টিতে ভিজে একাকার প্লাস রাস্তার ধুলো বালি ময়লা এগুলো তো আছেই হচ্ছে আমাদের প্রথমে পাওয়ার কানেকশন অন করে দিলাম তারপরে দেখো যে প্রথম 25 সেকেন্ড দুর্বল মানে পানি ধারা করছে 25 সেকেন্ড অপেক্ষা করার পরে মেন পেশাটা শুরু হবে কখনোই বেশি জোরে পথ দেওয়া যাবে না
আমাদের কাপা ব্রো অত্যন্ত যত্ন সহকারে বাইকটি ওয়াশ দিচ্ছে। মনে হচ্ছে এক সেকেন্ড আগেও আমার বাইকটি প্রচুর দুঃখ কষ্টে জর্জরিত ছিল, এখন সেটা আবার নতুনের মতো হয়ে গেল। কিছুক্ষণের ব্যবধানে মজার কাজ, বেশার বাসারে পানি মারা শকুন সাহেব নিজে এখন চেষ্টা করছেন। নতুন বাইকের যা ধুলাবালি ছিল সব একদম পরিষ্কার হয়ে গেল। খুবই স্যাটিসফাইং একটা কাজ, কারণ বাইকের এমন অনেক খুঁটিনাটি জায়গা আছে যেখানে হাত যায় না, কিন্তু এই জোরালো পানির ধারা দিয়ে এসব সূক্ষ্ম জায়গাগুলোতেও পরিষ্কার করে ফেলা সম্ভব এবং খুব সহজে, মানে ইফর্টলেসলি কাজটা হয়ে যাবে।